দলের সিদ্ধান্ত দল ভালো করে জানেন, তাকে নেওয়া যাবে কি না তাকে নেওয়া যাবে না, সেখানে আপনারা আমার তো রায়ে আমরা তো বলতে পারছি না। এবারে উদ্যোত্তন কর্তৃপক্ষরা ডিসাইড করবেন তাকে নেওয়া যাবে কি যাবে না। কিন্তু একটা ইন্টারভিউ দেখলাম, একটা উপপ্রধান যে যে নবাবপুরের সবচেয়ে দুবলা পাতলা মানুষ, সে বলছে ওকে নেওয়া যাবে না। ও বলার কে, সেটাই প্রশ্ন। আমি বলছি একটা ব্যক্তিকে এর থেকে বড় বড় ধাকড় ধাকড় বিজেপি নেতৃত্ব আর তৃণমূল কংগ্রেস জয়েন করছেন, তো ও তো কিছুই নয় হিসাব মতন দেখতে গেলে। তাহলে ওকে নেওয়া যাবে কি যাবে না সেটা তো সময় কথা বলবে। এখন উপস্থিত যারা আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের নিয়ে বলাটাই তো বেটার হবে নাকি? তো তাদের গাড়ি বাড়ি হয় কী করে? হ্যাঁ, তাদের তো মোটর সাইকেলে পেট্রোল ভরার পয়সা ছিল না, তারা বুলেট নিয়ে চার চাকালে ঘুরছে কী করে? তাদের মার্বেলের বাড়ি হচ্ছে কী করে? প্রশ্ন তো এইখানে। কেউ যদি দুর্নীতি না করে, কারোর যদি কাজ কারবার না থাকা অবস্থায় তাদের এত উন্নতি হয় কী করে? আমি বলছি কেউ নির্দল করছে, কেউ সিপিএম করছে, কে বিজেপি করছে, এটা দল বুঝবে। কিন্তু এই রাই তৃণমূলের সদস্য এরা নির্দল কংগ্রেস করেছে 2014 কল্যাণী ব্যানার্জির বিপক্ষে ভোট ফেলা হয়েছে। নবাবপুরের 11টা বুথে লিড দেওয়া হয়েছে কংগ্রেসকে, এই চারজন তৃণমূল সদস্যর নেতৃত্বে। নবাবপুরে যখন আনাস্থা আসে, আনাস্থার পরে আমাদের একটা টার্গেট ছিল, বিশেষ করে আমার, যে নবাবপুর সুস্থ নবাবপুর, সুন্দর নবাবপুর, সেটা কিন্তু হলো না। টোটাল নবাবপুরের বক্তব্য হচ্ছে চোর তাড়িয়ে ডাকাতে এসে, বুঝে আসছেন? নবাবপুরের যিনি মাথা প্রধান সেই ডুপ্লিকেট, তার ওবিসি ডুপ্লিকেট, সে জেনারেল সিট থেকে সে হয় কী করে? নবাবপুরের রোস্টারে আছে যে ওবিসি ক্যান্ডিডেট প্লাস ওবিসি সিট, সেখানে জেনারেল সিট থেকে ডুপ্লিকেট ওবিসি সার্টিফিকেট করে প্রদান হয় কী করে? নবাবপুরের 20টা বুথের মধ্যে 6টা বুথে হার, বিজেপির লিড, আর যেখানে পিছলে 7.5 বছর ধরে যত মিটিং মিছিল প্রত্যেক প্রোগ্রাম, আমাদের নবাবপুরে তো কোনো প্রোগ্রাম হয়নি, নবাবপুরের অঞ্চল মাঠ খালি, একটা মিটিং হয়নি, একবারও কোনো উদ্ধর্তন কর্তৃপক্ষ কোনো নেতৃত্ব আসেনি, যত মিটিং মিছিল ওইদিকে ওই 6টা বুথে আর ওই 6টা বুথ হার, কেন প্রশ্ন এখানে? আমি বলছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাথী খন্দার খুব ভালো মানুষ, আমার মেজদি, আমার খুব কাছের মানুষ, আমি প্রত্যেক বুথে বুথে যারা বিরোধী, যারা এদের দলের বিরোধী নয়, এদের বিরোধী, ব্যক্তি বিরোধী, আমিও ব্যক্তি বিরোধী, আমি দলের বিপক্ষে কোনোদিন কথা বলিনি, ব্যক্তিবিরোধ, যেহেতু একজনকে শহীদ এদেরকে নিয়ে আসা হয়েছিল, এজেন্ডা আমাদের এটাই ছিল, ও যে কাজগুলো করেছে আমরা করব না, কিন্তু ওকে ছাড়িয়ে গেছে এরা। তো যারা বিরোধী তাদেরকে ঘরে যেয়ে যেয়ে রাত দুটো তিনটে একটা দেড়টা পর্যন্ত বলেছে, ভাই এমএলএ আমাদের ভালো মানুষ, এমএলএকে যেতাও, বিজেপি এলে কিন্তু আমাদের খাতরা আছে।